বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের পর এখনও পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ চালু হয়নি সিলেট নগরীসহ পুরো জেলায়। দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন নগরবাসীসহ জেলার মানুষ। গতকাল দুপুর থেকেই বাসাবাড়ি, মসজিদ, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে পানিসহ নানা সংকট দেখা দেয়। কারেন্ট না থাকার কারণে মোমবাতি দোকানে খুলতে পাইলাম না, দোকানে খুলতে নাই। তারপরে যার কাছে আছে দাম ডাবল নেই। আমরা প্লেট বাটিগুলো তো এগুলো পানি নাই। দু দিন থেকে ভাই ও মা বাবারা ফোন দিতেছে, আমরা কেউ সাথে যোগাযোগ করতে পারতেছি না। 12 ঘন্টা আমাদের দোকানদারি, 12 ঘন্টায় বিদ্যুতের দরকার। বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চরম দুরবস্থার মধ্যে পড়েন চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনেরা। পাশাপাশি কলকারখানায় উৎপাদনও ব্যাহত হয়। এদিকে কী কারণে বিদ্যুৎ উপকেন্দ্রটিতে আগুন লাগে তা এখনও জানা যায়নি। তবে কারণ অনুসন্ধানে কাজ করছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের 4 সদস্যের তদন্ত কমিটি। এদিকে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে আংশিক বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। এর আগে মঙ্গলবার সকাল 11টার দিকে সিলেটের কুমারগাঁওয়ে 120 মেগাওয়াট বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগে। পুড়ে যায় সঞ্চালন লাইনের মূল দুটি ট্রান্সফরমার, বন্ধ হয়ে যায় কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ। এতে পুরো সিলেট বিভাগেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।